চলতি বছরের বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে যাচ্ছে 8 এপ্রিল। এদিনের সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। তার জন্য অপেক্ষায় কোটি কোটি মানুষ, কারণ এই গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোটাই ঢেকে দেবে। পৃথিবী দিনের বেলায় অন্ধকারে ঢেকে যাবে। এই সূর্যগ্রহণ নিয়ে বিস্ময়কর কিছু তথ্য জানাচ্ছেন শেখ ফরিদ। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, সে কারণেই গ্রহণকে ঘিরে রয়েছে মানুষের গভীর আগ্রহ, আর গ্রহণকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের পর্যটন আকর্ষণ। 8 এপ্রিল বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এদিন নির্দিষ্ট সময়ের জন্য মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ, ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘুরে, তখন তার প্রদক্ষিণ পথে কখনো কখনো চাঁদ এসে পড়ে সূর্য এবং পৃথিবীর মাঝখানে। তখন তারা থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয় এবং সূর্যের গ্রহণ ঘটে। এই সূর্যগ্রহণ আবার 3 ধরনের, আর এই ধরনগুলো নির্ভর করে চাঁদ সূর্যকে কতটা ঢেকে ফেলছে তার উপর। যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ এমন অবস্থানে আসে যখন চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণভাবে ঢেকে দেয়, তখন সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ ঘটে। তখন কয়েক সেকেন্ডের জন্য আকাশ এতই অন্ধকার হয়ে যায় যে মনে হয় সেটা রাতের আকাশ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী চাঁদের চেয়ে সূর্য 400 গুণ চওড়া। চাঁদ পৃথিবী থেকে যত দূরে, সূর্য তার চেয়ে 400 গুণ বেশি দূরে। এই ভৌগোলিক অবস্থান থেকে চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই লাইনে একেবারে সঠিক জায়গায় এসে পৌঁছায়, তখন সূর্য পুরোপুরি ঢেকে যায় এবং সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ হয়। এ সময় পৃথিবীর পৃষ্ঠে একটি লাইন বরাবর চাঁদের ছায়া পড়ে। এই লাইনকে বলা হয় পূর্ণগ্রাসের পথ। এই পথের দুপাশে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত গ্রহণ দেখা যায়। Design, elegance, beauty. শেরাপণ্য সবার জন্য। জেভিকো। অনেকেরই ধারণা সূর্যগ্রহণ বেশ বিরল একটি প্রক্রিয়া, তা কিন্তু নয়। প্রতি প্রায় 18 মাস অন্তর সূর্যের গ্রহণ হয়, কিন্তু বিরল ঘটনা হলো একই স্থান থেকে সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখতে পাওয়া। একই জায়গা থেকে সূর্যের পূর্ণগ্রহণ দেখা যায় গড় হিসাবে প্রতি 375 বছরে একবার। এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে বিস্ময়কর 10টি তথ্য জানা গেল। তা হলো, এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে প্রশান্ত মহাসাগরে আর শেষ হবে আটলান্টিকে। মেক্সিকোতে সর্বকালে দীর্ঘ সময় ধরে সূর্যগ্রহণ উপভোগ করা যাবে। এই সময় হতে পারে 4 মিনিট 29 সেকেন্ড। শেষ সূর্যগ্রহণের চেয়ে এবারের গ্রহণের পথ ধরে বিভিন্ন জায়গায় বেশি মানুষ বাস করে। সূর্য তার লুকানো একটি অংশ প্রকাশ করবে, সেই সঙ্গে তা নাটকীয় সৌরবলয়ে সব থেকে কাছাকাছি আসবে। সূর্যগ্রহণের সময় 2টি গ্রহ এবং 1টি ধূমকেতু দেখা যেতে পারে। এই গ্রহণের ফলে 360 ডিগ্রি সূর্যাস্ত হতে পারে। গ্রহণ যতই চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, বাতাস তত শীতল হয়ে উঠবে, আকাশের উজ্জ্বলতা ম্লান হয়ে পড়বে। প্রাণীরাও সূর্যগ্রহণের প্রতিক্রিয়া দেখাবে। মৌমাছিরা গুঞ্জন বন্ধ করে দেবে, পাখিরা শিস বাজাবে, পোকামাকড় কিচিরমিচির শুরু করবে, আর যুক্তরাষ্ট্রে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।